আবু নাঈম সোহাগের দুর্নীতি এবং তদন্ত কমিটি থেকে দুই সহ সভাপতির পদত্যাগ ইস্যুতে নির্বাহী কমিটির বৈঠক আজ। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন রিপোর্টার এস এম ইকবাল, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবু নাঈম সোহাগের দুর্নীতি কাণ্ডে বেশ উত্তপ্ত এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির একটি মিটিং রয়েছে, এটি জরুরি মিটিং না, ক্যাজুয়াল মিটিং যেটা সেই মিটিংই রয়েছে। তবে এই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তবে মোটামুটি বলা যেতে পারে এই মুহূর্তে বেশ বিপাকে রয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। কারণ কদিন আগেই যে মিটিং করা হয়েছিল আবু নাঈম সোহাগের, যে দুর্নীতি কাণ্ডের জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, সেই কমিটি থেকে হ্যাভিওয়েট দুইজন সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং মহিউদ্দিন মহি, তারা কিন্তু পদত্যাগ করেছেন গেল মাসে। এবং তার চেয়েও আজকের মিটিংয়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টা রয়েছে, কারণ ফুটবল ফেডারেশনের যে কার্যনির্বাহী কমিটির যে 21 সদস্যের যে বডি রয়েছে, সেখান থেকে কিন্তু ইতোমধ্যেই আরিফ হোসেন মন, তিনি নীলফামারী জেলার প্রতিনিধি ছিলেন, তিনি কিন্তু ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। এবং গেল কয়েকদিন আগে কিন্তু জেলার যে ফোরাম, যে ফোরামটি রয়েছে, সেই ফোরামের কিন্তু একটি মিটিং হয়েছে। এবং সেই মিটিংয়ে জেলা এবং বিভাগের যে প্রতিনিধি রয়েছে বাফুফের এই কার্যনির্বাহী কমিটিতে আরও তিনজন, সেই তিনজনকে পদত্যাগের বিষয়ে কিন্তু একটি চাপ প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, সিলেটের কথা যদি বলি, সিলেট থেকে রয়েছেন মাহিউদ্দিন সেলিম, নোয়াখালী থেকে রয়েছেন পিন্টু সাহেব, এবং খুলনা থেকে আরও একজন প্রতিনিধি রয়েছে। সুতরাং আজকের যে কার্যনির্বাহী কমিটির বৈঠকটি রয়েছে, সেই বৈঠক থেকে কিন্তু তাদের পদত্যাগের একটা সিদ্ধান্ত আসতে পারে। পেছনে যেই কারণটি তারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে বা কাজী সালাহউদ্দিনের অধীনে থেকে আবু নাঈম সোহাগ দীর্ঘদিন ধরেই তারা দুর্নীতি করেছেন, এবং এই দুর্নীতির কারণে বা কার্যনির্বাহী কমিটির যে বাকি সদস্য যারা রয়েছেন তাদের হচ্ছে সম্মান ক্ষুণ্ণ হয়েছে, ফুটবল ফেডারেশনের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এবং একই সঙ্গে তার আরও একটি অভিযোগ এনেছেন যে কার্যনির্বাহী কমিটির যে বৈঠকগুলো হয়, সেই বৈঠকগুলোতে হচ্ছে তাদের ঠিকভাবে কথা বলার অধিকার দেওয়া হয়নি। যদিও এর বিপরীতে একটি কথা বলা যেতে পারে, আমরা বিভিন্ন সময়ে দেখেছি কার্যনির্বাহী কমিটির যে বৈঠকগুলো রয়েছে সেখানে কিন্তু ফুটবল ফেডারেশনের যেই 21 সদস্যের যে বডি রয়েছে তাদের অনেককেই কিন্তু অনুপস্থিত থাকতে দেখেছে। সুতরাং পক্ষে বিপক্ষে দুপক্ষেই মতামত রয়েছে। তবে একটা জিনিস কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে, এই মুহূর্তে আবু নাঈম সোহাগ কাণ্ডে কিন্তু আসলে বেশ উত্তপ্ত ফুটবল ফেডারেশন, এবং আজকে কিন্তু এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। দুইটার সময় মিটিং হওয়ার কথা রয়েছে, সেই মিটিং শেষ হওয়ার পরই হচ্ছে আমরা জানিয়ে দিতে পারবে হচ্ছে আসলে এই বিষয়ে হচ্ছে আসলে ভবিষ্যতে বাফুফে কী পদক্ষেপ নিতে যাচ্ছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। বাফুফের নির্বাহী কমিটির মিটিং সম্পর্কে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস এম ইকবাল।